আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু তথ্য নিয়ে। আজকে দেখেন আমার পিছনে একটা বৃহৎ আকারের ঘাসের জমি, এখানে অনেক এরিয়া নিয়ে ঘাস চাষ করা হয়েছে। এই ঘাসটার সাথে পরিচয় করিয়ে দেই, এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে, এখন বাংলাদেশে এটা অহরহ চাষ হচ্ছে। প্রিয় দর্শক, এই যে ঘাসটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়, কারণ এই ঘাসটা কিন্তু একটা ছোপাতে অধিক পরিমাণে আপনার ফলন পাওয়া যায়, আর পুষ্টিগুণের দিক দিকে প্রোটিন মান হচ্ছে 22-25%। এরকম ঘাস রয়েছে জারা ঘাস, সেটার প্রোটিন মান একটু কম কিন্তু উচ্চতা একটু বাড়ে। বিভিন্ন দেশের বিদেশি জাতের কাটিং রয়েছে, আপনি চাইলে হাইব্রিড ধরনের যত ঘাস আছে আপনি রোপণ করতে পারেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি ঘাস চাষ না করে আপনি গবাদি পশু পালন করার চিন্তা আপনার মনে জাগে, তাহলে কিন্তু আপনার লস হবে। কারণ শুকনো খের কুটো হচ্ছে এগুলা প্রাকৃতিক দুর্যোগের সময় খাওয়ালে আপনার কোনো মতে আপনার গবাদি পশুকে টিকিয়ে রাখার জন্য খেরকুটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে চলতে হয়, বা সাইলেজের উপর চলতে হয়। আর যদি নিত্য প্রয়োজনীয় যদি মনে করেন খেরকুটা বা সাইলেজ, তাহলে কিন্তু ভাই আপনার বিলাসিতাপূর্ণ আপনার গরু পশুর পালন করা হবে, কিন্তু আসলে প্রফিট কিন্তু কম হবে। আর যদি আপনি প্রতিনিয়ত কাঁচা ঘাসের যোগানটা দিতে পারেন আপনার গবাদি পশুর সামনে ডে বাই ডে প্রত্যেক দিন, তাহলে আপনি আমি বলবো দিন শেষে কিন্তু আপনি বছর শেষে একটা ভালো মুনাফা আপনি পাবেন। আপনার গরু ছাগল ভেড়া যে কোনো খামারের অল্প পরিমাণ খরচ হবে, কারণ প্রাকৃতিক খাবারে কিন্তু খরচ কম। দেখেন এই যে ঘাসটা চাষ যদি করে নেন আপনি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা, এটা দ্বারা আপনি ছাগল বলেন, ভেড়া বলেন, আপনার ষাঁড় বলেন, গাভী বলেন, অনায়াসে পালন করতে পাবেন। এটা সর্বোচ্চ 2-3টা জার, আপনার যত বড় মাপের গাভী হোক ষাঁড় হোক, 2-3টা জার যথেষ্ট একটা গাভী বা একটা ষাঁড়ের জন্য। আর ছাগলের জন্য তো অনায়াসে অনেকগুলো ছাগল পালন করতে পারবেন। দেখেন এই ঘাসটা কিন্তু আপনার বেশি শক্ত হয় না, নরম ঘাস, এটা কিন্তু এই কাটিং সহ চিবিয়ে খেয়ে ফেলবে আপনার গরু, কাটিং সহ। আর অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাস, এই ঘাসটা আপনার যে কোনো জমিতে আপনি যদি চাষ করে নেন, আপনি যত বৃহৎ খামারই হন না কেন, আমি বলবো আপনি স্বল্প পুঁজিতে স্বল্প খরচে আপনি কিন্তু ভালো প্রফিট গুনতে পারবেন আপনার খামার প্রতিষ্ঠা করে। এখন আপনাদের বলবো আপনি কাটিং গ্রুপ সংগ্রহ করবেন কোথা থেকে। যেমন আমি কাটিং নিয়ে কাজ করি, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার, জারা, ওয়ান হাইব্রিড, অজানা, জার্মান, বিভিন্ন জাতের ঘাসের কাটিং কিন্তু আমার কাছে রয়েছে। দেখেন আমি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার ঘাসের কাটিংটার কোয়ালিটি, দেখেন এই দেখেন এখানে, এই দেখেন এখানে কিন্তু শুকনো পাতাটা আমি যখন আমি ছিঁড়ে ছড়ে দিব তখন দেখতে পাচ্ছেন যে দেখেন কত সুন্দর শিকড় গজিয়েছে। এই শিকড়ের নিচেই কিন্তু রয়েছে আপনার এই যে এই দেখেন, এই দেখেন অলরেডি কিন্তু করি দেখা যাচ্ছে শিকড়ের নিচেই এরকম পরিপক্ক কাটিং, সবচেয়ে হাই কোয়ালিটি কাটিং। আপনারা তো আসলে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে হাই কোয়ালিটি কাটিং সম্পূর্ণ কাটিং কিন্তু আমার রয়েছে। প্রত্যেকটা কাটিং এরকম হাই ক্লাস কাটিং, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার এরকম যারা ভিডিও করি তখনও দেখবেন এরকম হাই ক্লাস কাটিং আমি আপনাদের দেখিয়ে থাকি। পরিপক্ক হওয়া না পর্যন্ত আমি কখনো কাটিং কাটি না, এটা আমার মাথায় রাখি। আমি সবসময় কাজ করি কাঁচা ঘাস, 100% পরিপক্ক, যার মানে সংযোগ্য শতভাগ চিন্তা করে আমি কাটিংগুলো কাটি। যদি আপনি কাটিং রোপণ করতে চান অনায়াসে সর্বসময় সর্বকালে সবসময় সারা বছর, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় ভাই যারা উদ্যোক্তা রয়েছেন, খামার ভাই খামারি ভাইদের বলতেছি, যারা এখনও এইসব বিদেশি জাতের কাটিং রোপণ করেননি তারা অতি শীঘ্র কাটিং সংগ্রহ করুন। আপনার গবাদি পশুর খাবারের চাহিদা বাড়িয়ে দিন, খরচটা যাতে কমে যায় সেই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।